বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে পানি ঘোলাতে করার কোনো সুযোগ দেয়া হবে না, হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার প্রচলন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রাথমিকভাবে ডিএমপি ও সিএমপিতে আগামীকাল থেকে এই কার্যক্রম শুরু হবে জানিয়ে পর্যায়ক্রমে সারা দেশে চালুর কথা জানান আইজিপি। এ সময় তিনি বলেন, শুধু পুলিশ বাহিনী বাহ্যিক পরিবর্তন করলে হবে না, তাদের ভেতরের পরিবর্তনও দরকার। আচরণের গুণগত পরিবর্তন ছাড়া জনবান্ধব পুলিশ গড়ে তোলা সম্ভব নয় বলেও জানান ডক্টর বেনজির। ঘোলাটে করলে চেষ্টা করলে করতে দিব না, পানি পরিষ্কার করে দেবো। দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে এবং দুর্ব্যবহারের বিরুদ্ধে আপনি জানেন যে এই ব্যাপারে আমার উচ্চারণ খুব স্পষ্ট। আমি পাবলিকলি বলি যে যারা পুলিশে দুর্নীতি করতে চান তারা ছেড়ে দেন পুলিশের চাকরি, দরকার নেই। পুলিশ বাহিনীকেও দুর্নীতি করবে এটা আমার দেশের সাধারণ মানুষ প্রত্যাশা, এবং যারা ভবিষ্যতে আসবেন চাকরি তাদেরকেও বলবো আমি, যদি কোনো মনে কোনো খারাপ প্রকৃতি থাকে এই চাকরি তাই সময় কোনো জায়গায়। শুক্র ও শনিবার ফোনুলাই বাংলাদেশের স্বনামধন্য আলেমদের নিয়ে প্রতিনিয়ত আয়োজন ইসলামিক জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান নিয়ে থাকছি বাংলা টিভির পর্দায়। ওমান কতরা বাতাতুহু, যে এই আত্মীয়তাকে ছিন্ন করবে তার সাথে আমি নিজেই সম্পর্ক ছিন্ন করে দিই। ফরজ সালাতের পরে যে ইমাম সাহেব সম্মিলিত মোনাজাত করে, আচ্ছা কি শরীয়তে কি কতটুকু না জায়েজ আছে? নামাজের পরে মোনাজাত করার নির্দেশ কোরআন শরীফে আল্লাহ স্বয়ং দিয়েছেন। এই নামাজ শিক্ষা তো ফরজ, মুক্তাদি ইমামের পেছনে কিছুই পড়বে না, আচ্ছা বরং মুক্তাদি নীরব থাকবে। আর এই নিয়মিত আয়োজনে আপনাদের যে কোনো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য প্রস্তুত আমি, আপনি প্রস্তুত তো? ফোনুলাই ইসলামিক জিজ্ঞাসা ও জবাব দেখবেন প্রতি শুক্র ও শনিবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলা টিভিতে। সরকার যে প্রথম দিকে যে ইকোনমিক প্যাকেজ গুলো ঘোষণা করে, এটা উই আর লাকি দ্যাট আমরা ব্রিটেনের মতো দেশে আসি। শুধুমাত্র ইতালিতে কতজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে? এ পর্যন্ত আমাদের জানা মতে 12 জন প্রবাসী বাংলাদেশে মারা গেছে। আপনারা জানেন যে প্রথম ফ্লাইট অলরেডি চলে গিয়েছে 24 তারিখে। আমাদের লন্ডনে অনেক মানুষ, আমাদের কাছের মানুষ হারিয়েছি। অনেকে আক্রান্ত হতে পারে, কিন্তু যদি ডায়াবেটিস থাকে তাহলে দেখা যায় সেই ডায়াবেটিক পেশেন্টটা কিন্তু অনেক বেশি প্রবাসী বাংলাদেশীদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 1টায়। প্রযোজনা এসএম নাজমুল হক। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। যখন তাকে লং টার্ম সিনারিওটা পুরোপুরি স্পষ্ট করে দেখানো হয় তখন না তার ভেতর একটা চেঞ্জ আসে। কাউন্সিলর কিন্তু ওষুধ দেয় না, শেয়ার দ্য নলেজ আপনাকে আপডেট করে দেবে। ছোটবেলা যারা সুন্দর একটা পারিবারিক জীবন পায় সাধারণত তারা ডিস্টার্ব লাইফ ভবিষ্যতে হয় না। হতাশা, না পাওয়ার বেদনা, তাকে লালন করে ডিপ্রেশন, সবই কিন্তু একই সুতায় গাঁথা। সবার আগে যে ব্যালেন্সে যে কাজটা করতে হবে একটা বন্ধুত্বপূর্ণ এনভায়রনমেন্ট। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসেস জানতে চাই দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30 শুধুমাত্র বাংলা টিভিতে।